যে সন্তান আল্লাহকে চেনে সেই সন্তান পৃথিবীর যত বড় সন্তানই হোক না কেন যত সম্পদশালী সন্তানই হোক না কেন যতই সে ইউরোপ আমেরিকায় থাকুক না কেন সেই সন্তান আমার জন্য একটা ব্যর্থ সন্তান ছাড়া কিচ্ছু না সন্তানকে অবশ্যই আপনাকে ইমানের শিক্ষা আগে দিতে হবে আজকে আমরা শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে আছি কিন্তু কোন শিক্ষা দিচ্ছি সে বিষয়ে আমাদের খেয়াল নেই পাঠিয়ে দিচ্ছি ব্রাকের স্কুলে পাঠিয়ে দিচ্ছি সরকারি যে স্কুলগুলোতে যেগুলোতে মূলত দিনের কোনো শিক্ষাই দেওয়া হয় না অথবা এমন মাদ্রাসায় পাঠাচ্ছি যে মাদ্রাসায় ইসলামের বিশুদ্ধ হাকিদা মানহাজ শেখানো হয় না সেখানে বরং শির শেখানো হয় বেদাত শেখানো হয় আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েছেন অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সে আল্লাহর নাম নেয় না সে সালাদা আদায় জানে না সে দুর্নীতি করে বেড়ায় ওই সন্তান আপনার জন্য জীবনও সম্পদ নয় নিউটন অনেক বড় বিজ্ঞানী ছিলেন গ্যালিলি অনেক বড় বিজ্ঞানী ছিলেন কিন্তু তার নাম শুনলে আমরা কেউ রাহেমাউল্লাহ বলি কেউ বলি না শুধু নামটা এত স্মরণ করলাম কিন্তু যদি ইমাম বুখারির নাম বলা হয় ইমাম মুসলিমের নাম বলা হয় ইমাম আবু হানিফার নাম বলা হয় ইমাম শাফির নাম বলা হয় আমরা কি বলি রাহেমাহুল্লাহ আল্লাহ রব আলমিন তাদের উপর রহম করুন যদি আপনার সন্তানকে আপনারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ বানাতে চান যদি তাদেরকে সম্মানিত দেখতে চান দুনিয়া এবং আখেরাতে অবশ্যই তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়াতে হবে আপনাদের জন্য আমাদের বিশেষ বিশেষ দাবি থাকলো আহলেদিস আন্দোলন বাংলাদেশ

আলাহকুল রায় অকুল ইসলামী পাঠাগারের আয়োজনে এবং কেন্দু মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আজকের এই ছাত্র অভিভাবক ও সমাবেশে সম্মানিত উপস্থিত উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথি মণ্ডলী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে সংঘের সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ এলাকা দায়িত্বশীল বৃন্দ এবং অত্র মাদাসার ম্যানেজিং কমিটি দায়িত্বশীল বৃন্দ উপস্থিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী তরুণ যুবক ভাইয়েরা এবং সেই সাথে আমার সামনে উপস্থিত অত্র মাদাসার প্রাণপ্রিয় ছাত্র শিক্ষক ভাইরা প্রশংসা প্লানির জন্য যে আমার শেষ সহমতে আজকে আমরা এই পড়ন্ত বেলায় নরসিংদী জেলার কেন্দুয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আমাদের ছোট ছোট ছাত্র ভাইদেরকে উৎসাহিত করার জন্য সর্বোপরি আমাদের যারা অভিভাবকরা রয়েছেন যারা সুজীমণ্ডলী রয়েছেন তাদেরকে দিনই শিক্ষার ব্যাপারে উৎসাহিত করার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য মহামব্ল আলমের দরবারে আলোদের সুখ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দৌলুসাল্লাম বসিক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল আলিয়াসলামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটা মাদ্রাসায় উপস্থিত হয়েছি যে এই মাদ্রাসাতে পবিত্র পুরাণ হিফস করানো হয় এবং এখানে প্রায় শতাধিক ছাত্র আমাদের সামনে উপস্থিত রয়েছে আমাদের সম্মানিত অতিথি মন্ডলী অনেক কথাই বলেছেন আমরা সেই কথার সূত্র ধরেই বলতে চাই যে পৃথিবীতে মানুষ অনেকভাবে সম্মানিত হতে চায় অনেকভাবে সমাজের বুকে বিশেষ একটা প্রভাব বিস্তার করতে চায় বিশেষ একটা অবস্থান তৈরি করতে চায় কিন্তু নিঃসন্দেহে যারা কোরআন শিক্ষা করেন কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের যে সম্মান তাদের যে মর্যাদা সেই মর্যাদা সম্মান দুনিয়া এবং আখেরাতে আর কোথাও পাওয়া সম্ভব নয় এজন্য যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে আপনারা যদি প্রকৃত অর্থে সম্মানিত দেখতে চান দুনিয়া এবং আখেরাতে তাদেরকে প্রকৃত অর্থে সম্পদের মতো সম্পদ বানাতে চান তাদেরকে অবশ্যই কুরআনের সাথে সম্পর্ক গড়ে দিন এটাই হচ্ছে তাদের জন্য আপনাদের সবচেয়ে বড় অবদান যে যদি এই অবদানটা আপনারা রাখতে পারেন তাহলেই তারা পৃথিবীতে এবং আখেরাতে সবচেয়ে বড় সম্মানিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ার ফায়াল্লাহু লযিনা আমানু ওয়ালযিনা উতুল ইলমা দারাজা নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন এবং জ্ঞান মানে অবশ্যই দ্বীনের জ্ঞান দিনের জ্ঞান যাদেরকে দান করেছেন আল্লাহ রব্লা আলমিন তাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন এই বিশেষ মর্যাদা কেমন পৃথিবীতে দেখেন অনেক বিজ্ঞানী গত হয়েছেন অনেক অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার গত হয়েছেন কিন্তু সেই সমস্ত মানুষদের নাম শুনলে মানুষ রাহেমাহুল্লাহ বা বিশেষ কোনো দোয়া পড়ে না নিউটন অনেক বড় বিজ্ঞানী ছিলেন গ্যালিলি অনেক বড় বিজ্ঞানী ছিলেন কিন্তু তার নাম শুনলে আমরা কেউ রাহেমাউল্লাহ বলি কেউ বলি না শুধু নামটা এত স্মরণ করলাম কিন্তু যদি ইমাম বুখারির নাম বলা হয় ইমাম মুসলিমের নাম বলা হয় ইমাম আবু হানিফার নাম বলা হয় ইমাম শাহফি নাম বলা হয় আমরা কি বলি রাহেমাহুল্লাহ আল্লাহ আলমিন তাদের উপর রহম করুন কতদিন আগে তারা মারা গেছেন কত শত বছর আগে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু তাদেরকে আমরা আজও পর্যন্ত দুনিয়াতে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি এবং এই দোয়ার অর্থ শুধুমাত্র তারা দুনিয়াতে সম্মানিত হচ্ছেন না এই দোয়ার অর্থ তারা কাল কিয়ামতের ময়দানে বার্সাকি ময়দানে তারা সম্মানিত হচ্ছেন কাল হাসনের ময়দানে তারা এর বদলতে সম্মানিত হবেন সুতরাং যদি আপনার সন্তানকে আপনারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ বানাতে চান যদি তাদেরকে সম্মানিত দেখতে চান দুনিয়া এবং আখেরাতে অবশ্যই তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়াতে হবে এটা আমাদের জন্য আপনাদের জন্য আমাদের বিশেষ বিশেষ দাবি থাকলো সময় তো উপস্থিতি একজন সন্তানের প্রতি একজন অভিভাবকের দায়িত্বটা কি আল্লাহ রব্লা আলমিন পবিত্র কুরাণী বলছেন আন্নামা আমুয়া হুকুম আউলা হুকুম ফিৎনাহ ইন্নাল্লাহ আলীন্দাহু আজহু নাউদীন সুরানফাল আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদের জন্য ফিতনা ফিৎনা মানে পরীক্ষা এ পিথিবিতে আল্লাহ রবলাল আলমিন দুটো জিনিস আমাদের জন্য পরীক্ষা হিসাবে রেখেছেন একটা হচ্ছে আমাদের মাল সম্পদ কিভাবে আমরা সেটা অর্জন করছি এটা কীভাবে ব্যয় করছি ঠিক একইভাবে আমাদের সন্তান আমাদের জন্য পরীক্ষা আমরা তাকে কিভাবে মানুষ করছি কিভাবে তাকে প্রতিপালন করছি কিভাবে আমাদের এই আমানতটাকে আমরা সুন্দরভাবে রক্ষা করছি এটা আল্লাহ রব্ল আলমিন আমাদের পরীক্ষা স্বরূপ রেখেছেন আমাদের ধন সম্পদ যেমন আমাদের জন্য পরীক্ষা আমাদের সন্তান সন্ততি এটাও আমাদের জন্য একটা বড় পরীক্ষার নাম শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার নামই বাবা নয় সন্তানের জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না সন্তানের জন্ম দিতে পারে একটা প্রাণী একটা পশুও দিতে পারে একটা গরু ছাগলও দিতে পারে কিন্তু একজন মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন সেই সন্তানকে যখন সঠিকভাবে লালন পালন করে তখনই সে প্রকৃত অর্থে বাবা হতে পারে প্রকৃত অর্থে সে সন্তানের অভিভাবক হতে পারে সন্তান জন্ম দিলেন তাকে টাকা উৎপাদনের মেশিন বানালেন সন্তান উৎপাদ মানে জন্ম দিলেন তাকে হয়তো আপনার গৃহস্থলীর কাজে লাগিয়ে দিলেন এই কাজটা অন্যান্য পশু প্রাণীও পারে এই কাজ করার জন্য বিশেষভাবে আপনার দক্ষতার প্রয়োজন নেই বিশেষ লালন পালনের প্রয়োজন নেই কিন্তু একটা সন্তানকে সন্তানের মতো বানানো সুসন্তান বানানো দিনই শিক্ষা দেওয়া এই কাজটা কেবলমাত্র একজন প্রকৃত বাবা একজন সেই বাবা যে বাবা দায়িত্বশীল বাবা সচেতন বাবা সর্বোপরি আল্লাহ রব্লা আলমের কাছে সম্মানিত বাবার পক্ষেই সম্ভব প্রকৃত বাবার পক্ষেই সম্ভব আমরা যেন প্রকৃত বাবা হওয়ার চেষ্টা করি প্রকৃত অভিভাবক হওয়ার চেষ্টা করি প্রকৃত সন্তানের অভিভাবক হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি সম্মানিত উপস্থিতি একজন সন্তানের প্রতি তার বাবার দায়িত্বটা কি আল্লাহ আসলাম কত সুন্দরভাবে বলছেন আল্লাকুম রাইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল রাইয়াতি এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কালকে কিয়ামতের ময়দানে তারপর যেটা আল্লাহ রসুল বলছেন যে একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে কালকে কিয়ামতের ময়দানে আমরা যখন যাব আমার পরিবারের সদস্যদেরকে আমরা কিভাবে লালন পালন করেছি কিভাবে তাদেরকে প্রতিপালন করেছি এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন هو مسؤول عن رعايتي والمرأة راعية على اهل بيتي بيتي زوجها ঠিক এমনিভাবে একজন মহিলা তিনিও তার স্বামীর পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে অর্থাৎ তার সন্তানদের ব্যাপারে বিষয় জিজ্ঞাসিত হবে তার সন্তানদের সে কিভাবে লালন পালন করেছিল ঠিক যেমন বাবা ঠিক তেমন মা উভয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তার সন্তান সম্পর্কে তারা কি দায়িত্ব পালন করেছিল সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সন্তানদের প্রতি কি দায়িত্ব পালন করব প্রথম যেটা আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের অন্তরে আমরা ইমানের বাক্যটা ঢুকিয়ে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করব যে সন্তান আল্লাহকে চেনে নাই সেই সন্তান পৃথিবীর যত বড় সন্তানই হোক না কেন যত সম্পদশালী সন্তানই হোক না কেন যতই সে ইউরোপ আমেরিকায় থাকুক না কেন সেই সন্তান আমার জন্য একটা ব্যর্থ সন্তান ছাড়া কিচ্ছু না সন্তানকে অবশ্যই আপনাকে ইমানের শিক্ষা আগে দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য তার প্রতি ইমান আনার জন্য এজন্য আম্বিয়া کرام সবাই তাদের সন্তানের জন্য সব সময় দোয়া করতেন এবং তাদেরকে ওসিয়ত করে যে যেন তারা ঈমানের উপর নিজের জীবনকে পরিচালনা করে সুরা বাকারা একশো 123 নম্বর আতালা বলছেন বলেন ওয়া ওয়াসা ইব্রাহিমু বনীহি ওয়া ইয়া বনীয়া ইন্নাল্লাহা اصতফালকুমু মুদ্দিন ফালা তমুতুনা মুসলিমুন অর্থাৎ ইব্রাহিম আলাই এবং তার অধস্তন ইয়াকুব আলাইসালাম তাদের সন্তানদেরকে বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্না আল্লাহ হাস্তাফা আলুমুদ্দিন নিশ্চয় আল্লাহ আলমিন তোমাদের জন্য একটা দিনকে ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন নির্বাচন করে দিয়েছেন ইল্লাহ ফারাতাম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমরা যারা অভিভাবক আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সন্তান বোঝানো যে আমাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমরা আল্লাহর সৃষ্টি আমাদের আল্লাহর দাসত্ব করতে হবে সারাটা জীবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এটা আমার সন্তানকে জানিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব শুধু মাদ্রাসায় ঢুকিয়ে দিলেন ব্যাস আপনার দায়িত্ব শেষ মাদ্রাসা যখন ছুটি হয়ে গেল বাড়িতে মোবাইল চালানো শুরু করে দিল টিভি দেখা শুরু করে দিল এই কাজ আমরা অনেক সময় অনেক অভিভাবক করে বসি দয়া করে এই কাজ করা যাবে না মাদাসে যখন পাঠিয়েছেন তখনও সে আপনার সন্তান আপনার বাড়িতে যখন এসেছে তখনও সে আপনার দায়িত্বে দায়িত্বে থাকা সন্তান আপনার সন্তানকে কোনো অবস্থাতে আপনি এমনভাবে ছেড়ে রাখবেন না যে তারা আল্লাহকে ভুলে যায় আল্লাহর সাথে তাদের সম্পর্ক নষ্ট হয় এমন অবস্থায় যেন কোনো অবস্থাতে রাখবেন না লোকমান আলাইসালাম যদিও তিনি নবীন তবুও তার কথা কোরআনে এসেছে লুকমান তার সন্তানকে ডেকে বলেছিলেন ইয়া লা হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক না তুমি আল্লাহর সাথে শরিক করো না এই শিক্ষা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেক বাবা যারা আমরা আছি দুই নম্বর দায়িত্ব আমাদের আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক শিক্ষাটা দেওয়া আজকে আমরা শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে আছি কিন্তু কোন শিক্ষা দিচ্ছি সে বিষয়ে আমাদের খেয়াল নেই পাঠিয়ে দিচ্ছি ব্রাকের স্কুলে পাঠিয়ে দিচ্ছি সরকারি যে স্কুলগুলোতে যেগুলোতে মূলত দিনের কোনো শিক্ষাই দেওয়া হয় না অথবা এমন মাদ্রাসায় পাঠাচ্ছি যে মাদ্রাসায় ইসলামের বিশুদ্ধ আকিদা মানহাজ শেখানো হয় না সেখানে বরং শির শেখানো হয় বেদাত শেখানো হয় এই সমস্ত মাদ্রাসায় পাঠাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা যারা অভিভাবক রয়েছি যারা পিতা রয়েছি পিতামাতা রয়েছি আমাদের দায়িত্ব আমাদের খুঁজে নিতে হবে ওই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয় সুশিক্ষা তো দেওয়াই হয় সেই সাথে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব কারণ এই শিক্ষার মাধ্যম দিয়ে এই সন্তান আমাদের জন্য কাল কেয়ামতের ময়দানে সম্পদে পরিণত হবে ওই সন্তানকে যদি আপনি এমন প্রতিষ্ঠানে পাঠান যেখান থেকে শিখবেদাত শিখছে সেই বেদাত লালন করা সন্তান আপনার জন্য কখনই সম্পদ হতে পারে না ওই সন্তান আপনার জন্য কখনই সম্পদ হতে পারে না যে একজন ফাঁকিবাজ ফাঁকিবাজ শিক্ষক হয় অথবা একজন দুর্নীতিপরায়ণ ডাক্তার হয় দুর্নীতিবাজ একজন ইঞ্জিনিয়ার হয় এই সন্তান আপনার জন্য কখনই সম্পদ হতে পারে না কোন সন্তান আপনার জন্য সম্পদ আল্লাহ রসুল বলছেন ইদামা আল ইনসান ইনকা আনু আমালু যখন কোন মানুষ মারা যায় তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় তার আমল অফ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস বাকি থাকে একটা হচ্ছে সাদাকা জারিয়া তারপরে এলমিনিয়ন তথা এমন জ্ঞান রেখে গেছে যে এই জ্ঞানটা তার জন্য উপকারে আসবে আর একটা কি আউ ওলাহু এমন সন্তানকে রেখে গেছে যেই সন্তান তার জন্য দোয়া করে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করে আপনার কল্যাণ যে কামনা করে আপনার সাথে কালকে আমাদের ময়দানে জান্নাতে একত্রিত হতে চায় ওই সন্তান আপনার জন্য প্রকৃত অর্থের সম্পদ আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েছেন অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সে আল্লাহর নাম নেয় না সে আদায় জানে না সে দুর্নীতি করে বেড়ায় ওই সন্তান আপনার জন্য জীবনের সম্পদ নয় যদি আপনার কাছে দুনিয়াতে মনে হচ্ছে অনেক বড় সম্পদ বোধ হয় বা আপনি আত্মীয় স্বজনের কাছে গর্ব করছেন আমার সন্তান ডাক্তার আমার সন্তান ইঞ্জিনিয়ার এই গর্ব দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ মারা যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য উল্টা আরো ধ্বংসের কারণ হয়ে যাবে কালকে আমাদের ময়দানে উল্টা ওই সন্তান ওই সন্তান আপনার জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়াতে পারে যদি আপনি ভালোভাবে তাকে লালন পালন না করেন ওই সন্তান আপনার বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো আজকে আমাকে শাস্তি দিচ্ছেন অন্যায় পথে যাওয়ার কারণে কিন্তু আমার অন্যায়ের পথে যাওয়ার পিছনে মূল যারা দায়ী ছিল তাদেরকে আপনি আমার সামনে ডেকে নিয়ে আসেন তারা আমার বাবা মা তারা আমার অভিভাবক তারা আমার শিক্ষক মণ্ডলী তাদেরকে আপনি আমার সামনে ডেকে নিয়ে আসেন আর তারপরে আমাকে যদি আপনি একগুণ শাস্তি দেন আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন কারণ তারা আমাদেরকে পথভুষ্ট করেছে তারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি বলেই আজকে আমরা পথভুষ্ট হয়ে গেছি আপনার সন্তানের সামনে এই কথা নিশ্চয়ই আপনি শুনতে চাইবেন না কালকে আমাদের ময়দানে যদি না শুনছে তান অবশ্যই আপনাদের জন্য কর্তব্য আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করা আপনি রিক্সাওয়ালা হতে পারেন আপনি কৃষক হতে পারেন আপনার যতটুকু সামর্থ্য রয়েছে অতটুকু সামর্থ্যের মধ্যে আপনি সর্বোচ্চ সুন্দর শিক্ষা দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করুন এটাই আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হিসাবে আগামী দিনে দেখা দেবে ইনশাআল্লাহ তিন নম্বর যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে তার সালেহা সঠিকভাবে তাদেরকে তারবিয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব সন্তান আপনার বড় হয়েছে পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে তাকে এখনই সালাত আদায় করা শেখান মুরু আপনার আপনার বিশালাত আল্লাহ আসলাম বলছেন অভিভাবকদেরকে উদ্দেশ্য করে যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করা শেখাও কখন যখন তার বয়স সাত বছর হয়ে যায় আর তার বছর বছর যখন হয়ে যায় তখন তাদেরকে প্রয়োজন লাঠি পেটা করো তবুও তাকে সালাদ আদায় অভ্যস্ত করো এই যে ট্রেনিং দেওয়া এই যে তারবিয়াত এটা আমাদের পিতা মাতাদের সর্বোচ্চ দায়িত্ব যখনই সন্তান বড় হচ্ছে তাকে পর্দা করার নসিহত করা সালাত আদায় করার নসিহত করা এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য চার নম্বর যেটা আমাদের দায়িত্ব আল ইনকাদ মিন এ জাহান্নাম তাদেরকে অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে সন্তান যখনই বড় হচ্ছে তখন তাদেরকে শিক্ষা দিন বাবা এই কাজটা হালাল এই কাজটা হারাম কোন কাজটা করলে সৎ পথে থাকা যাবে হালাল পথে থাকা যাবে সেই কাজটা করার জন্য তাকে অনুমতি দিন যেই কাজটা করলে হারাম পথে সে যাবে ভুল পথে যাবে সেই পথে তাকে কখনোই নিয়ে যাবেন না আজকে আমরা যে এলাকায় বসবাস করছি এই নারায়ণগঞ্জ নরসিংদী এলাকাটা হচ্ছে ব্যবসার এলাকা মানুষ খুব অল্প বয়সে এখানে ব্যবসায় ঢুকে যেতে পারে আমরা অনেক সময় আমাদের অভিভাবকরা যারা আমরা আছি আমরা চিন্তা করি আমাদের সন্তানদের কয়েক ক্লাস পড়ায় কোনো মতে একটু আলিফ বাতাসা লিখতে পারবে বা এবিসিডি লিখতে পারবে অ কফা লিখতে পারবে ব্যাস এটুকু শেখার পরে তাদেরকে আমরা ব্যবসায় ঢুকিয়ে দিই এই ব্যবসায় ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে আমরা আর নসিহত করি না যে তোমরা হালাল পথে থাকো না হারাম পথে থাকো প্রতি মাসে সন্তান তিরিশ হাজার টাকা ইনকাম করে দিচ্ছে চল্লিশ হাজার টাকা ইনকাম করে দিচ্ছে বেশ খুশি হয়ে গেলাম ওই টাকাটা হালাল পথে আসছে কিনা হারাম পথে আসছে কিনা কখনো জিজ্ঞাসা করলাম না সমাজ উপস্থিতি আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানো ইয়াই হলে দিন আমানু কুয়ান ফুসাকুম আহলি কুমারা হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের সন্তানদেরকে পরিবারদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য আমাদের ওই রকম রাখা যে এই পরিবেশে সন্তানটা সুন্দরভাবে দিনটাকে শিখতে পারে আমাদের পরিবেশটা যদি এমন হয় যে মাদ্রাসায় এসে তারা সুন্দর সুশিক্ষা গ্রহণ করছে বাড়িতে এসে পর্দাহীন পরিবেশ বাড়িতে কোনো পর্দার ব্যবস্থাই সন্তান জানেই না দিনটা কি তার মানে বাবা মা না দিনটা কি তার ভাই বোনরা না দিনটা কি এইরকম পরিবেশ যদি হয় তাহলে সন্তান তো বাড়িতে যে আবার নষ্ট হয়ে যাবে এই জন্য বাড়ির পরিবেশটা সুন্দর রাখাটা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে ডাক্তার জাকির নায়কের কথা মাঝে মধ্যেই বলা হয় যে ডাক্তার জাকির নাইক তার মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করতেন তিনি বলতেন যে আমি ছাত্র ভর্তি করার আগে ছাত্রদের ইন্টারভিউ নেওয়ার আগে তাদের অভিভাবক তাদের বাবা মার ইন্টারভিউ আগে নিতাম যে আপনার বাড়ির পরিবেশটা কি আপনার সন্তানদেরকে আপনি আগে থেকে দিন দিন পালনের জন্য উৎসাহিত করেন যদি তারা দিন পালনে আগ্রহী হয় নিজেরা দিন পালন করে এবং দিন শিক্ষা দিয়ে থাকে সন্তানদেরকে তাহলে তিনি তাদেরকে মাদাসায় ভর্তি নিতেন তাহলে শিক্ষকদের আগে কিন্তু বাবা মার দায়িত্বটা বেশি এজন্য অবশ্যই বাড়ির পরিবেশটা যেন সুন্দর থাকে বাড়ির পরিবেশটা যেন দিনদার থাকে দিনই পরিবেশ যেন থাকে এটা আমাদের বাবা মাদের জন্য অপরিহার্য একটা দায়িত্ব যে দায়িত্ব পালন না করলে নিঃসন্দেহে আমাদের সন্তান ভুল পথে চলে যাবে তারা ভুল পথে যাচ্ছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সন্তানরাই আজকে যে এই ঈদের সময় কিছুদিন পরে ঈদ হবে ঈদের সময় ড্রামবাজি করে পটকাবাজি করে তারপরে বাসি বাজায় এগুলো কারা করে এগুলো তো আমাদের সন্তানরাই করছে সমাজে যত বিশৃঙ্খলা করছে এরা কারা করছে আমাদের সন্তানরাই করছে আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাটা না দিই তারা তো এই কাজগুলোই করে বেড়াবে যখনই দেখছি যে আমার সন্তানটা কারোর সাথে ডেকবাজি করতে যাচ্ছে অথবা ওই কি সাউন্ড বাজি করতে যাচ্ছে আমি কি আমার সন্তানকে নিষেধ করতে পারি না তাদেরকে কিভাবে আমি লালন পালন করলাম যে সে গ্রামের উচ্ৃঙ্খল ছেলেদের সাথে যেয়ে এরকম ড্রামবাজি করবে সম্মানিত উপস্থিতি আমাদের অভিভাবকদের দায়িত্বটা কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গায় যদি আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হই তাহলে শুধুমাত্র মাদ্রাসায় দিয়ে কিন্তু লাভ হবে না তাহলে সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইব সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য আমাদের দোয়া করাটা অত্যন্ত জরুরি আমরা অধিকাংশ সময় এই কাজটা করতে ব্যর্থ হয়ে যাই অথচ আল্লাহ রসুল কি বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাব তিনজনের দোয়া সব সময় আল্লাহর কাছে কবুল হয়ে যায় একটা হচ্ছে কি দাওয়াতুল আলে একজন পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ কাছে সরাসরি কবুল হয়ে যায় তারপরে দাওয়াতুল মুসাফির একজন মুসাফির ব্যক্তির দোয়া অনুভাবে দাওয়াতুল মাজলুম কোন মাজলুম নির্যাতিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন সে দোয়াটাও তার জন্য কবুল হয়ে যায় আমাদের যারা নবীরা ছিলেন আম্ব কেরাম যারা ছিলেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তবুও তারা তাদের সন্তানদের জন্য দোয়া করতে ভুলতেন না প্রত্যেক নবী তাদের সন্তানদের জন্য কিভাবে দোয়া করতেন ইব্রাহিম আল তার সন্তান ইসমাইলের জন্য এভাবে দোয়া করছেন রব্বীজ আলনি মুকিয়েম আর সালাদ হে আমার প্রভু হে আমার রব আমার সন্তানকে আপনি সালাদ আদায়কারী বানিয়ে দিন শুধু সালাতে শিক্ষা দিলেই হবে না তার জন্য দোয়া করতে হবে আল্লাহ এই জন্য আমার সালাদ আদায়কারী সন্তান হয় ইব্রাহিম আলসলাম পর্যন্ত তার সন্তানের জন্য এই দোয়া করছেন যেন সে সালাদ আদায়কারী হয় আমি দুরিয়াতি এবং যারা আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারাও যেন সালাদ আদায় করা শিখে তারপর তিনি আরও দোয়া করতেন এইভাবে রব্বি হাবলি মিনা সালিন হে আমার প্রভু আপনি আমাকে এমন সন্তান দান করুন যে সন্তানটা সৎ কর্মশীল হবে ভালো কাজ করবে এরকম সন্তান আপনি আমাকে দান করুন জাকারি আল ইসলাম তার সন্তান ইয়াহিয়ার জন্য দোয়া করছেন এভাবে রব্বি হাবলি মিল্লাদুন কা জুরিয়াতান তাইবা হে আমার প্রভু আপনি আমার আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য একটা উত্তম একটা বংশধর দান করুন ইন্নাকা সামিউদ দোয়া সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে আমরা যদি মহামনীষীদের জীবনী দেখি প্রত্যেকের জীবনীতে আমরা দেখব তাদের বাবা মা তাদের জন্য কত দোয়া করতেন আজকে ফিলিস্তিন আজকে ফিলিস্তিনের অবস্থা আমরা জানি ফিলিস্তিনকে কিভাবে আজকে ইসরায়েলিরা ইহুদিরা পরপর অত্যাচারের মাধ্যম দিয়ে সেখানে কত নারী শিশু এবং যুবকদেরকে হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত প্রায় পঞ্চাশ হাজার মানুষ সেখানে মারা গেছেন তবে ফিলিস্তিনের এই অবস্থা আজকে নয় বহু আগে থেকে এই অবস্থা আবার হয়েছিল ইহুদি খ্রিস্টানদের বারবার আক্রমণের শিকার হয়েছিল ফিলিস্তিন আপনারা জানেন সালাউদ্দিন আইউবির কথা সালাউদ্দিন আইউবী ছিলেন একজন বিশ্ব বিজেতা মানুষ যিনি ফিলিস্তিনকে জয় করেছিলেন ওই মানুষটা জীবনে দেখা যায় যে তার মা তার মানে সন্তানের জন্য অর্থাৎ সালাউদ্দিন আইউবির জন্য সবসময় দোয়া করতেন যেন সালাউদ্দিন আইউবি যেন ফিলিস্তিন জয় করতে পারেন একদিন তিনি চোদ্দো বা পনেরো বছর বয়সে মাঠে যেয়ে কারোর সাথে হয়তো গন্ডগোল করেছেন এটা দেখে সঙ্গে সঙ্গে তার মা তাকে ডেকে নিয়েছেন যে হে সালাউদ্দিন আয়ুবি আমি তো তোমাকে এই জন্য মানুষ করি নাই এই জন্য তো আমি তোমার জন্য দোয়া করি নাই আমি আমি তো তোমাকে প্রস্তুত করেছি তুমি যেন ফিলিস্তিন বিজেতা হতে পারো ফিলিস্তিন যেন তুমি জয় করতে পারো আমি তোমাকে এই জন্য তৈরি করেছি মানুষের সাথে গন্ডগোল করার জন্য তোমাকে তৈরি করি নাই কিভাবে একটা মা তার সন্তানকে লালন পালন করেন ইমাম শাহির মার কথা ওইভাবে বলা হচ্ছে ইমাম শাহি তার শৈশবে তার বাবাকে হারিয়েছিলেন তাকে লালন পালন করেছিলেন তার মা এবং তার মা তার জন্য সব সবসময় দোয়া করতেন আল্লাহ আমার সন্তানরা যেন অনেক বড় আলেম হয় আপনারা যারা বাবা আছেন আপনারা যারা মা আছেন আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদের জন্য সময় দোয়া করা তারা যেন মানুষের মতো মানুষ হয় তারা যেন সুসন্তান হয়ে গড়ে ওঠে কাল কেয়ামতের ময়দানে তারা যেন আপনার জন্য সুসংবাদের কারণ হয়ে দাঁড়ায় সমাজ উপস্থিতি এই দোয়া সবসময় সন্তানের জন্য আমাদেরকে করতেই হবে সময় উপস্থিতি আলোচনার শেষ লগ্নে এসে আপনাদের সকলকে আমরা বিশেষ করে আন্তরিক ধন্যবাদ জানাবো যারা এখানে মানে হিপসখানায় আপনাদের সন্তানদেরকে দান করেছেন সেই সমস্ত বাবা মাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা তাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য নিয়োগ করেছেন তারা তাদের সন্তানদেরকে কোরআনে ধারক এবং বাহক বানানোর জন্য চেষ্টা করছেন আল্লাহ আলম আপনাদের নেক নিয়োগকে যেন কবুল করে নেন আপনাদের এই সন্তান যারা এখানে আজকে হিপস পড়াশুনো করছে আল্লাহ আলম তাদেরকে হাফেজ হাউ তৌফিক দান করুন বড় আলমের দিন হিসেবে কবুল করে নিন এবং তাদেরকে এই পৃথিবীর বুকে কোরআন এবং সুনার আলো জ্বালানো তৌফিক দান করেন সর্বোপরি তারা যেন সমাজ সংস্কারের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ রুব্লা আলম সেজন্য কবুল করে নিন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যারা এখানে বিশেষ করে দায়িত্বশীল আছেন এই প্রতিষ্ঠানের তাদের প্রতিও আমরা অনুরোধ করব। যে এই সন্তানগুলো তাদের বাবা মার জন্য যেমন আমানত ঠিক তেমনই এই প্রতিষ্ঠানের জন্যও কিন্তু আমানত এই প্রতিষ্ঠানের কাছে আমাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে দান করেছেন যেন এখানে তারা মানুষের মতো মানুষ হয় এই জন্য যারা অভিভাবক আমরা রয়েছি বিশেষ করে আমরা যারা প্রতিষ্ঠানের দায়িত্বশীল রয়েছি শিক্ষক রয়েছি তাদের দায়িত্ব হবে এই সন্তানদেরকে বিশুদ্ধ আকিদা শেখানো বিশুদ্ধ মানহাস শেখানো তাদেরকে আলেমে দিন হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা এটা আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যেন শুধুমাত্র প্রতিষ্ঠান গড়ে তুললাম বড় বড় বিল্ডিং করলাম এইটুকুর মধ্যে যেন আমাদের কাজ সীমাবদ্ধ না হয় প্রত্যেকটা সন্তানের প্রতি আমাদের যেন দৃষ্টি থাকে প্রত্যেকটা সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে ওঠে সেটা যেন আমাদের সর্বোচ্চ যেন চেষ্টা থাকে এই দাবি আমরা আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আমরা করব সর্বোপরি হাদিস ফাউন্ড শিক্ষা বোর্ড সম্পর্কে দু একটি কথা বলতে চাইব আজকে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা আমরা প্রত্যেক সচেতন অভিভাবকরা আলহামদুলিল্লাহ এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমরা প্রত্যেকে চাচ্ছি যে আমাদের সন্তানটা যেন এমন জায়গায় পড়াশোনা করতে পারে যেখান থেকে তারা দিনের সঠিক শিক্ষাটা শিখবে আলহামদুলিল্লাহ এটা একটা জাগরণ তৈরি হয়েছে গত পাঁচ বছর দশ বছরে প্রত্যেক বাবা মা হয়তো বা তারা নিজেরা কোরআন জানে না নিজেরা হয়তো দিন অত পালন করতে পারে না কিন্তু তারা চিন্তা করে না আমার সন্তানটা যেন আমার মতো না হয় আমার চেয়ে যেন আরো ভালো মানুষ হয় ভালো যেন মুসলমান হয় ভালো যেন দিনদার হয় এই চেষ্টা কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা করছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এই চাওয়াটা এই চাওয়াটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে সেরকম সঠিক প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না কোথায় পড়ালে তার সন্তানটা সঠিক দিন শিখবে এই মানে প্রতিষ্ঠান তারা খুঁজে পাচ্ছে না এই জায়গাতে হাদিস স্বান শিক্ষা বোর্ড গত পাঁচ বছর ধরে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে এবং আমরা নিজস্ব সিলেবাসের মাধ্যম দিয়ে এমনভাবে আমাদের কারিকুলামটা প্রস্তুত করেছি যেন আমাদের সন্তান প্রত্যেকেই যেন ছোট থেকেই কখন শেখা থেকেই তারা যেন ইসলামের সঠিক শিক্ষাটা শিখতে পারে অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত তাদের ফাউন্ডেশনটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে তারা যেন বুঝতে শেখে মাজারে যাওয়া বা তাবিজ কবজ করা এই সমস্ত কুসংস্কার ইসলামের মধ্যে নাই শির বেদাত ইসলামের মধ্যে নাই ইসলাম যদি পালন করতে হয় তাহলে আল্লাহ রব্ল আলমের দেওয়া কোরআন এবং সুন্না অনুযায়ী ইসলাম পালন করতে হবে এই যে শিক্ষার ধারাটা এই বিশুদ্ধ শিক্ষার ধারাটা এই বাংলাদেশের বুকে প্রচলন ঘটানোর জন্য হাদিস স্থানীয় শিক্ষা বোর্ড সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছেন সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের সিলেবাস নিয়ে আমাদের সন্তানদেরকে পাঠদান করছেন শিক্ষাদান করছেন আমরা এইভাবে পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এই সমাজে বিশুদ্ধ শিক্ষার একটা প্রচলন ঘটানোর জন্য বিশুদ্ধ শিক্ষার মাধ্যম দিয়ে একটা বিশুদ্ধ প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা সাধ্যমত্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি হাদিস ফলানু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনারা সকলেই দোয়া করবেন হাদিস ফলন শিক্ষা বোর্ডের এই শিক্ষা সংস্কারের মিশনটা যেন নিয়ে আমরা সাধ্যমত্ত এগিয়ে যেতে পারি মূলত আমি আমিনে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব বহুদিনের তার স্বপ্ন ছিল এই শিক্ষার সংস্কারের নিয়ে আলহামদুলিল্লাহ হাদিস ফানুর শিক্ষা বোর্ড আসার পরে এই শিক্ষা সংস্কারের কাজটা আমরা বহুদূর মানে ত্বরান্বিত করতে পেরেছি এটা আল্লাহ অশেষ দয়া এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই বলার যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আরও অগ্রসর হতে পারি অন্তত এখন তো ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু আমাদের যে চাহিদা মানুষের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকরা বারবার বলছেন শুধুমাত্র ক্লাস ফাইভ পর্যন্ত বইগুলো তৈরি করলে হবে না আপনারা ক্লাস টেন পর্যন্ত বইগুলো সব তৈরি করে ফেলে দেন আমরা চাই পুরোটাই ক্লাস টেন পর্যন্ত আমাদের সন্তানরা যেন সই আকিদা মানহাজ অনুযায়ী তাদের বইগুলো বা তাদের শিক্ষাটা যেন গ্রহণ করতে পারে তো আমরাও যেন সেই পথে আগাতে পারি এই দুরূহ দায়িত্ব যেন আমরা সঠিকভাবে যেন পালন করতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন পরিশেষে আজকে আমাদের যে ভাইরা এই আয়োজনটা করেছেন হারিস মানুষ ইসলামী পাঠাগারের ভাইরা তারা বহুদিন ধরে আমাদেরকে বলছেন এখানে আগমন করার জন্য আসার জন্য আজকে যে আমরা এখানে আসার সুযোগটা পেয়েছি এই জন্য আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করার সাথে সাথে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাচ্ছি যে তারা আমাদেরকে কষ্ট করে আজকের এই প্রতিষ্ঠানে আজকের এই আয়োজনে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি ম্যানেজিং প্রতি তাদের সদিচ্ছা রয়েছে যে একটি মানে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখনই দেখতে পাচ্ছি আমরা একটা এখানে সুরম্য একটা অট্টালিকা গড়ার একটা প্রস্তুতি চলছে আগামীতে হয়তো শুধুমাত্র ক্লাস ফাইভ পর্যন্ত না হয়তো এক সময় দাওরা মাদ্রাসা হিসাবেও আমরা এখানে দেখতে পারি সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি আল্লাহর আলম যেন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে নেন এই কেন্দুয়া মোহাম্মদ হাফিজিয়া মাদাসকে যেন আল্লাহ রবী আলমিন কবুল করে নেন আমাদের শিক্ষক মন্ডলীকে যেন রবুল আলমিন কবুল করে নেন আমাদের ছাত্রভাই থেকে যেন আল্লাহ রবী আলমিন কবুল করে নেন আমাদের সবাইকে যেন আল্লাহ রবুল আলমিন তার দিনের জন্য কবুল করে নেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রবিল আলমিন আমাদের সবাইকে তার জান্নাত প্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ আমিন ওয়াখের আলী রহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি